জিজু না, তুমি খুব চালাক না? গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আচার। আমাদের পিছন জলে যাচ্ছে। আমার মানি প্ল্যান্টটা দেখো, দেখি কত বড় হয়েছে, কত বড় হয়েছে। এই কতদিন অযত্নে ডালগুলো এদিকে এদিকে ফেলানো ছিল, আমি দুপুর শুইটাকে তুলে রেখে দিয়েছি। আরো কত লম্বা ডাল হয়েছে। আর দিয়া তো খুব বুদ্ধিমানের একটা কাজ করেছে। চলো আমরা ভিডিওটা শুরু করলাম, দেখি কি কি দেখানো যায়। এখানে দেখো লতি সিদ্ধ বসিয়েছি, সঙ্গে কাঁঠালের বীজও দিয়েছি, এই যে শীতল দিয়ে রান্না করব একদম ঝাল ঝাল করে। আর এটা দেওয়ার পর মাইস তো গতকালকে লতি রান্না করেছিলাম চিংড়ি মাছ দিয়ে, তো কিছুটা কেটে মানে কালকেই কেটে রেখে দিয়েছি লতি আর কি, এতটা কালকে লাগিনি, তো আজকে দেওয়ার জন্য করবো। আর কিন্তু ঠিক আছে চলো। আর এখানে ডাল বসিয়েছি, চানার ডাল, এই যে চা সিদ্ধ হচ্ছে, এটা ওই যে ওদেরকে রুটি দেবো তো, তো রুটির জন্য। আর এই যে কাঁকরুল আলু কেটে রেখেছি, মাছ দিয়ে রান্না করব। গতকালকের এই ওই যে মরলা মাছ, যে মোকা মাছ, ওটা দিয়ে রান্না করব। আয়ার গুড মর্নিং, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমরাও অনেক ভালো আছি। আরে সানডে মর্নিং, আজকে অনেক দেরিতে উঠেছি আমি আর মা, মাথায় টাইম রেগুলার টাইমে উঠেছে, আমি দেরি করে উঠেছি। এখন মা আমাকে রুটি বানিয়ে দিচ্ছে, আজকে রুটি খাবো। লেজ কি দেখা যাচ্ছে? কুকি কি করছে এইসব? কুকি ব্রো ইজ ব্যাক। সব থেকে তোমার কুকি ভালো নেই। কুকি দেখো সিঙ্গারার মশলা খাচ্ছে, সিঙ্গারা, এই যে। আর এই যে দিয়ারা সিঙ্গারা নিয়ে এসছে, তারাও এই যে, এই দেখো। আর কুকি আমাদের, আমি এই যে একটা ভেঙ্গে এখান থেকে মশলা দিই, কুকি সিঙ্গারা মশলা খুব পছন্দ করে, এই যে এখান থেকে ভেঙ্গে দিয়েছি।
আমরা তো দিয়ার পাপা এখন আসবে আমরা জানতাম না, তো মানে আসবে আমরা ভেবেছি 8:30 আসবে, তো 8টায় চলে এসেছে। এতক্ষণ অপেক্ষা করতে করতে আমরা মানে জাস্ট চা করে এনেছি, আমি খুব একটা খাইনি। দিয়া দুধ দিয়ে পপ দিয়ে খেতে ছিল, তো এখন শুধু দুধ খেয়ে নিয়েছে সিঙ্গারা দেখে। এই যে আরো খাচ্ছে, এই দেখো, এই দেখো, দেখছো তো সবার আগে যে কুকিকে ভেঙে একটু সিঙ্গারার মশলা দিলাম, খুব খায়। সেই যে লাইট জ্বালিয়েছি এতক্ষণ আমার খেয়াল নেই। এই দেখো সিঙ্গারা, শান্তি না। এই দেখো কুকি কোথায় উঠে বসেছে, দেখো দেখো। বাবা কুকির দিকে টর্চ মার, আলো পড়বে। এখন দিয়ার বাবা দিয়ার কত মানে পারলো না, হ্যাঁ চলে আসতো একটুকের জন্য। আয় আয় টর্চ মার, বাচ্চাটা টর্চ মারে না। এখানে তো দুই দিনের ভিডিও, শনিবার আর রবিবারের ভিডিও। তো শনিবারে দেখেছিলাম আমি লতি শীতল করেছিলাম, আরো কিছু টমাস কি করেছিলাম আর কি। তো তারপর পরের দিন রবিবার দিয়ার পাপা ছিল না ঘরে, তো দুপুরবেলা তেমন কিছু একটা রান্নাবাড়া করিনি। তো রাত্রেবেলা তো আমরা দুপুরের যা তাকে তাই খাই, তো আজকে তার দুপুরে তেমন কিছু রান্না করিনি। তো এখন দিয়ার পাপা বললো যে দুগ্রাস ভাত খাবে, তো শুধু দুগ্রাসই খাবে, তো আর কি করব রান্নাবাড়া করে। তো একটু ডিম মানে ঝুরি করে নিচ্ছি, বলছে কিচ্ছু করতে হবে না একদম বেকার, তো ডিম ঝুরি করে নিয়ে নিচ্ছি, শুধু দিয়ার পাপাই তো খাবে দুগরাস ভাত। আর এই যে দিয়ার পাপাকে খাইয়ে দিয়ে তারপর আমি দুধ মুড়ি খাচ্ছি, আমার আমার আর খাওয়ার কিছু নেই। তো দুধ মুড়ি তো আমার, দুধ তো আমার খুবই প্রিয়, মানে আমি প্রায় দেখতে পাবে শুনতে পাবে যে আমি দুধ দিয়েই দিয়ে সেই দিয়ে খাই, তো আমি দুধ মুড়িই খেয়ে নিচ্ছি, আমার ভালো লাগে এইভাবে খেতে। তো চলো বন্ধুরা, গুড নাইট, আবার দেখা হবে নতুন আর একটা ব্লগে, বাই।